আমি দেখছি প্রেমের ভিতরে কিছুই নাই, প্রেমের ভিতরে শুধু কষ্ট। এখন আমি চাই বিয়ে করে সংসার করতে। মানে আর কষ্ট পেতে চান না? না, আর কষ্ট পেতে চাই না। আসলে তো আমি চাই যে আপনাদের সেলাই যদি একটা ভালো ছেলে পাই, যত যে রকম বয়সে হোক সমস্যা নাই, কিন্তু মানুষটা যদি ভালো হয়, সঠিক হয়। আপু কি আজকে কি? আমার নাম আলো ইসলাম। আলো ইসলাম, আপনার দেশে বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইলে? টাঙ্গাইলে মেয়েরে তো অনেক ভদ্র হয়। তারপর আপনি কি করেন, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বাবা নাই, বাবা মারা গেছে, আমি আছি আর আমার একটা ছোট ভাই আছে। বাবা মারা গেছে, আপনি আর আপনার একটা ছোট ভাই, তারপরে পরিবারটা কে চালায়? বাবা কিছু সঞ্চয় রেখে গেছিল, এ দিয়েই তো চললো, এখন তার চলার মতো কিছুই নাই। লেখাপড়া করছেন? লেখাপড়া করলাম, এতদিন আর মানে করতে পারতেছি না টাকা পয়সার প্রবলেমে। কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? ইন্টার। ইন্টার পর্যন্ত? এই যে ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছেন, এখন কতদিন ধরে করেন না? এখন হচ্ছে এই ইন্টার সেকেন্ড ইয়ার ওঠার পর থেকে আর কলেজে যাই না আর কি। তে মা বিয়ে দিতে চান? মা তো বিয়ে দিতে চায়, বা বিয়ে তো অনেক আসে, কিন্তু ছেলেরা যৌতুক চায়, এই বাইক দিতে হবে, টাকা দিতে হবে, স্বর্ণ অলঙ্কার দিতে হবে, এই আর কি। আপু ওই যে আপনি তো কলেজে পড়েছেন, ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়েছেন, আপনার জীবনে কি কখনো প্রেম এসেছে কিনা? হ্যাঁ অবশ্যই, সবার জীবনেই তো প্রেম আসে, আমার জীবনেও আসছে প্রেম এখন আর কি বলবো। যদি কতদিন রিলেশন ছিল? রিলেশন হচ্ছে 2.5 বছরের মতো ছিল। সেটা কেন ছেড়ে দিলেন? সেটা হচ্ছে বিচ্ছেদ হওয়ার কারণ অনেক আছে, এখনকার ছেলেরা তো মন থেকে ভালোবাসে না, আমি তো আর বুঝতে পারি নাই, বুঝেন নাই, এখন শুধু দেহটারে ভোগ করতে চাই, সরাসরি বলেই দিলাম, আর কিছুই না। এখন আমার সাথে এটা পারে নাই দেখে হয়তো আমাকে ছেড়ে চলে গেছে। মানে এই যে আপনি বললেন যে এখনকার প্রেম আসলে দেহ ভোগ করতে চায়, আপনার দেহ ভোগ করেছে কিনা? না না, সেটা পারে নাই বিধায় আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিচ্ছে। আমাকে বলেছিল যে আলাদাভাবে আমরা টাইম স্পেন্ড করি বা সময় কাটাই, পরে আমি বলছি না, আমার পক্ষে এভাবে সম্ভব না, তুমি আমাকে বিয়ে করো, বিয়ের পরে আমরা যা খুশি তা করব, কিন্তু এটা সে মানতে রাজি না। কোথাও কি ঘুরতে গিয়েছিলেন? হ্যাঁ অনেক জায়গায় তো ঘুরতে গিয়েছি, ঘুরতে গিয়েছি, এমনি পার্কে টার্কে ঘোরা টোরা হয়েছে আর কি, সেভাবে অন্য কিছুই হয় নাই। তার হাত ধরা হয়েছিল? হ্যাঁ অবশ্যই হাত ধরা হয়েছে, ভালোবাসার মানুষ হাতই যদি না ধরতে পারি তাহলে কিসের প্রেম করলাম? এই যে সেই ভালোবাসার মানুষটা যখন আপনার দেহ ভোগ করতে চাইলো, তখন আপনার কাছে কেমন লেগেছে? এটা আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে, এই জন্যই তো আমি তাকে মানে তার সাথে সম্পর্ক একদম বিচ্ছেদ করে দিছি। মানে সেই করছে, আমি করতে চাই না, আমি বলেছিলাম যে হ্যাঁ যা খুশি করবো, আমাকে বিয়ে করো, বিয়ের পরে আমরা তোমার যেটা করতে মন চাই তুমি সেটা করবে, আমার প্রবলেম নাই, কিন্তু বিয়ের আগে আমি কোনো কিছু করতে পারবো না। তা আপু আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 20। 20 বছর? এই যে 20 বছর আপনার জীবনটা কিভাবে ধরে রাখবে? আসলে সেটা তো কিভাবে বলবো, মানে কারণ গরিব ঘরের মেয়েরা তো মা বাবা চায় দ্রুত বিয়ে দিয়ে মানে তাদের মাথার বোঝা সরিয়ে দিতে, সেই জায়গায় আপনি কেমনে থাকতেন? আসলে আমার পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল, এই জন্য হয়তো বা বিয়ে শাদি আর সবই আল্লাহ তাল্লার ইচ্ছা, মানে অত কিছু বুঝিয়ে বলতে পারতেছি না আপনাদের। এই যে মিডিয়ার সামনে এসেছেন একজন মনের মানুষের জন্য? হ্যাঁ অবশ্যই, মনের মানুষের জন্য, একজন ভালো স্বামীর জন্য এসেছি, যে আমি যদি একজন ভালো স্বামী পাই যে আমাকে ভালোবাসবে, আমার ফ্যামিলিকে দেখে শুনে রাখবে বা আমাকে অনেক যত্নে রাখবে, এই আর কি। এখানে কি আপনাকে কেউ জোর করে এনেছে? না না, জোর করে আনবে কেন, আমি তো আপনাদের ভিডিও দেখি, দেখেই আমি আপনাদের সাথে যোগাযোগ করে যে আসছি, এসে আপনারা যেভাবে বললেন যে ক্যামেরার সামনে বলি, সবাই যেভাবে ইন্টারভিউ দেয় তো আমিও সেভাবে দিলাম, যদি আমার ভালো একজন স্বামী পাই আমি, এই আশাই। তারপর এই যে একজন স্বামী মিডিয়ার সামনে এসে বলছেন, পারিবারিকভাবে গ্রামে কি কোনো প্রস্তাব আসেনি আপনার মার কাছে? এটা তো আপনাকে বললামই, অনেক প্রস্তাব আসে, কিন্তু তাদেরকে যৌতুক দিতে হবে, ছেলেকে বাইক দিতে হবে, স্বর্ণ অলঙ্কার গয়না, মানে অনেক কিছু আবদার থাকে তাদের। আপনাকে দেখতে আসছিল? হ্যাঁ দেখতে আসছে, দেখতে এসে পছন্দও করছে, অনেকবার
পছন্দ করার পরে বলতেছে যে মেয়েকে এটা দাও ওইটা দাও, বা ছেলের বাড়ির থেকে আমাদের বাড়িতে এসে 100-150 জন মানুষ খাওয়াতে হবে, অনেক কিছু। এই জন্য ঝামেলার কারণে আমার 2টা বিয়ে ভেঙে গেছে, কারণ আমাদের তো ওই রকম মানে এভেলিটি নাই যে মানুষকে খাওয়ানোর মতো, বা স্বর্ণ অলংকার, বাইক, টাকা পয়সা এইসব দেওয়ার। যখন আপনাকে দেখে ছেলেরা চলে যায়, বিয়েটা ভেঙে যায়, তখন আপনার কেমন লাগে? অবশ্যই খারাপই লাগে, যে আর যদি টাকা থাকতো তাহলে এরকম ভালো একটা ছেলে হাতছাড়া হইতো না, আমি একটা ভালো স্বামী পাইতাম। টাকাই হচ্ছে সব কিছু, বুঝছেন? যার টাকা আছে তার সবই আছে, যার টাকা নাই তার কিছুই নাই। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়? এখন আমার কথা হলো কি, প্রবাসী আর দেশি নাই, আর বয়স বেশি হলেও চলবে, কম হলেও চলবে, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু মানুষটা ভালো হইতে হবে, আমার কোনো সমস্যা নেই প্রবাসী হইলে। আসলে সবাই তো ভালো মানুষটাকেই বিয়ে করতে চায়। এখন তো সবাই তো ভালো, ভালো মন্দ কিভাবে বুঝবে? এখন ভালো মন্দ বোঝা যাবে, ধরেন যে আপনার সাথে আমি যতক্ষণই কথা বলি, এই যে আপনার সাথে কথা বলতেছি, মানুষের কথার ভিতরেই কিন্তু সবকিছু, কথা শুনলেই বোঝা যায় যে সেই মানুষটা কেমন। ধরেন আপনার সাথে একটা লোক প্রথম প্রেম করতে চাইল, প্রেম করে তারপরে বিয়ে করতে চাইল, আগে কি প্রেম করবেন না বিয়ে করবেন? আমার পক্ষে প্রেম করা সম্ভব না, কারণ প্রেম করে আমি দেখছি প্রেমের ভিতরে কিছুই নাই, প্রেমের ভিতরে শুধু কষ্ট। এখন আমি চাই বিয়ে করে সংসার করতে। মানে আর কষ্ট পেতে চান না? না, আর কষ্ট পেতে চাই না। আসলে কি প্রেম করলে কষ্ট পাওয়া লাগে? অবশ্যই কষ্ট। এই যে আমি একটা ছেলেকে এতদিন ভালোবাসলাম, এতটা ভালোবাসলাম, লাস্ট পর্যন্ত কি হইলো, এই দেহের জন্য তাকে পেলাম না। যে ছেলেটার সাথে 2.5 বছর আপনি প্রেম করলেন, একসাথে ঘুরলেন, বিভিন্ন জায়গায় গেলেন, সেই ছেলেটি কি বিয়ে করেছে? হ্যাঁ, অবশ্যই বিয়ে করছে, মানে আমারই এক বান্ধবীকে বিয়ে করছে, তার আবার বাচ্চাও হয়েছে, সে সুখে আছে, অনেক সুখে আছে। তো এই যে আপনার বান্ধবীকে বিয়ে করলো, মমতাজের একটি গান আছে যে বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়ে বউ নিয়ে যায়, তখন কি আপনার জ্বলে কিনা? অবশ্যই জ্বলে। একটা মজার ঘটনা শুনেন, মানে আমার বান্ধবী, আমাদের বাড়িটা হচ্ছে আমাদের গ্রাম, তো আমাদের বাড়িটা হচ্ছে মাঝখানে, ওই পাশে হচ্ছে আমার বয়ফ্রেন্ডের বাড়ি, আর এই পাশে হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, বউ সাজা কিন্তু সত্যি সত্যি আমার বাড়ির সামনে দিয়ে গেছে। তাই? হ্যাঁ, একদম। তখন আপনার খারাপ লাগেনি? ওই যে তখন আপনার গানটা আমার মনে হয়ে গেছে, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়, তো আমার বুকটা ফাইটেই গেছে। অতএব আমি আর প্রেম করতে চাই না, এখন আমি বিয়ে করতে চাই। তাহলে আপনি সরাসরি বিয়ে করতে চান? হ্যাঁ, সরাসরি বিয়ে করতে চাই। আপনার নাম কি জানি বললেন? আমার নাম আলো ইসলাম। আলো ইসলাম? হ্যাঁ। আপনার বাবার নাম কি ইসলাম ছিল? না না, ইসলাম ছিল না, মানে এইরকম, আমার বাবার নাম হচ্ছে নুরুল ইসলাম, আমার নাম হচ্ছে আলো ইসলাম, এইরকম একটা আর কি। আচ্ছা আচ্ছা, পদবি। যাই হোক, ঠিক আছে আপু, আপনার আর কিছু বলার আছে? না না, আমার আর লাস্ট পর্যন্ত একটা কথা, যে আমি একজন ভালো স্বামী চাই, বয়স 50 হোক প্রবলেম নেই, কিন্তু ভালো মানুষটা সঠিক হইতে হবে।